এখনো এই দেশে অনেক মানুষ আছেন যারা নারী শব্দটি শুনলেই অন্য চোখে তাকান, নাক সিটকান। শুধু তাই নয়, নারী বিদ্বেষী এই মানুষগুলো সবসময় ভেবেই বসে আছেন মেয়েদের জীবনের সেরা সময়টা কাটবে শুধু রান্নাঘরে। কিন্তু না, সময়ের সাথে সাথে পরিবর্তন এসেছে পৃথিবীতে, গতি এসেছে জ্ঞান বিজ্ঞান চিন্তা চেতনায়। কেবলমাত্র পুরুষদের পাশাপাশি নয়, অনেক ক্ষেত্রেই নারীরা টপকে যাচ্ছেন তাদের পুরুষ সহকর্মীদেরকেও। এমন সব কৃতী নারীদের সম্মাননা জানানোর জন্য আমাদের আজকের এই আয়োজন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেরা নারী উদ্যোক্তা ও ব্যবসায়ী পুরস্কার এই অনুষ্ঠানে। কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানের মূল পর্বে, অর্থাৎ পুরস্কার প্রদান পর্ব। আমি পুরস্কার প্রদান করার জন্যে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব ফুয়াদ চৌধুরীকে। সবাই করতালির মাধ্যমে তাকে অভিনন্দন জানাই। স্যার, আজকের এই সন্ধ্যায় আপনাকে আমাদের মাঝে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। তবে পুরস্কার প্রদানের পূর্বে আপনার অনুভূতিগুলো যদি একটু ব্যক্ত করতেন। প্রিয় সুধি, আজকের দিনে অনুভূতির কথা বলতে এসে আমার খুব মনে পড়ছে বেগম রোকেয়ার কথা, যিনি বলেছিলেন নারীকে শিক্ষিত হতে হবে, এমনভাবে শিক্ষিত হতে হবে যাতে করে সে একজন আদর্শ জননী হতে পারে, গৃহিণী হতে পারে, সর্বোপরি একজন আদর্শ নারী হতে পারে। আজকের সন্ধ্যায় এমন একজনকে পুরস্কৃত করতে যাচ্ছি যিনি ভেবেছিলেন সারাটা জীবনই হয়তো রান্নাঘরে কাটিয়ে দিবেন, কিন্তু তিনি শিক্ষা পরিশ্রমে মেধাকে কাজে লাগিয়ে নিজেকে রান্নাঘর থেকে বের করে এনেছেন। সেই অনুপ্রেরণাকে পুরস্কৃত করতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। শুধু দর্শক, তাহলে আসুন করতালির মাধ্যমে স্বাগত জানাই আমাদের সেই অনুপ্রেরণাদায়ী নারী চ্যাম্পিয়ন গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের আফসানা খান রুনাকে। সবাই করতালির মাধ্যমে আমরা তাকে অভিবাদন জানাই। Thank you. Thank you. You're welcome.